الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد جنازر صلاة شمبر كي آلوشنا كل شرام جادر صلاة پڑا ہو بے آر جادر صلاة پڑا جنازر صلاة پڑا واجب نو ہے جادر صلاة بويدو جادر صلاة واجب ابشي آلوشنا چل چلو এবারে সাত নম্বরে বলছেন من مات في بلد ليس فيها من يصلي عليه صلاة الحاضر فهذا يصلي عليه طائفة من المسلمين صلاة الغائب যদি কোনো ব্যক্তি এমন এক এলাকায় মারা যায় যাতে যে এলাকায় বা যে রাষ্ট্রে সালাত পড়ার মতো তার জানাজা সালাত পড়ার মতো লোক থাকে না তাহলে এই ব্যক্তির গায়বানা নামাজে জানাজা জানাজার সালাত পড়বেন কিছু সংখ্যক মুসলমান এটা হচ্ছে শিরোনাম বুঝতে পারছেন একটা লোক এক এলাকায় মারা গেছে ওখানে কেউ নেই তার জানাজা সালাত পড়ার মতো কারণ সেই একা মুসলিম আর কেউ এলাকায় ইসলাম কবুল করেনি তাই ওখানে যখন সে মারা যাবে তো তখন তো ওরা তাদের হিসেবে দাফন করে দিবে এই অবস্থায় আপনি জানতে পেরেছেন ওই ব্যক্তিকে জানাজার সালাত না পড়েই তাকে দাফন করে দেওয়া হয়েছে তো আপনি জানতে পেরেছেন আপনি দুয়ে আছেন তো আপনারা বা আমরা সবাই মিলে গায়বানা নামাজে জানাজা আদায় করবো এটা হলো আসল এক্ষেত্রে কিছুদিন পূর্বে কয়েক বছর পূর্বে সম্ভবত আপনারা একবার আমরা সবাই মিলে এক জুম্মার দিন জুম্মার সালাতের পরে আমাদের সেন্টারে গায়বানা সালাতে জানাজা আমরা করেছিলাম আপনাদের ইয়াদ আছে কিনা জানি না ফিলিপিনি একটা লোক আমাদের এই সেন্টারে ইসলাম কবুল করেছিল ফিলিপিনি তারপরে গেছে দেশে ওখানে মারা গেছে ওখানে তার সালাতুল জানাজা হয়নি ওরা তাদের হিসাবে দাফন করে দিয়েছে পরে আমরা জানতে পারলাম আমার সেন্টার কর্তৃপক্ষ তারা এসে আমাদেরকে নিয়ে সালাতুল জানাজা পড়লেন গায়বানা নামাজে জানাজা এটা যে বৈধ এর মধ্যে কোনো ইশকাল নাই ইনশা আল্লাহ তাআলা এর দলিল কি দলিল হচ্ছে নাজাশির সেই বাচ্চা আসহামা আন-নাজাশি তিনি যখন মারা যান তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে জানাজা পড়েছেন গায়বানা এখানে হাদিসটি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস উল্লেখ করা হচ্ছে তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আল নাস ওয়া হুয়া বিল মাদিনাতি আন-নাজাশি আসহাম সাহিব আল হাবশা ফিল ইয়াউম আল্লাযী মাতা ফী যে দিন আসহাম আন-নাজাশি হাবশা আবিসিনিয়ার সেই মালিক বাদশা মারা যান সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সংবাদ দিলেন লোকজনকে সুবহানাল্লাহ আর বললেন ইন্না আখান লাকুম কদ মাতা নিশ্চয় বা তোমাদের এক ভাই মারা গেছেন অন্য রিওয়ায়াতে এসেছে مات اليوم عبد الله صالح بغير أرضكم فقوموا فصلوا عليه আজকে আল্লাহর এক নেক বান্দা মারা গেছেন তোমাদের এই রাষ্ট্র নয় অন্য রাষ্ট্রে অতএব তোমরা দাঁড়াও আর তার সালাতুল জানাজা আদায় করো তারা বললেন অর্থাৎ সাহাবায়ে কেরাম মান হুয়া ওই ব্যক্তি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন-নাজাশি
আর বললেন ইস্তাগফিরু লিআখীকুম তোমরা তোমার তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া করো ওর জন্য ক্ষমা চাও আল্লাহুম্মা গফির লাহ তাহলে বুঝা গেল কি বলবেন আল্লাহ তুমি তাকে মাফ করো তাই তো তখন ফখরাজা বিহিম ইলাল মুসাল্লা ও ফি রিওয়ায়াতিন আল বাকিয়া ثم تقدم فصف خلفه صفين قال فصففنا خلفه كما يصف على الميت وصلينا عليه كما يصلى على الميت وما تحسب الجنازة إلا موضوعة بين يديه قال فأمنا وصلى عليه وكبر عليه أربع تكبيرات تقول الله رسول صلى الله عليه وسلم مدرك لي مصلى إلى কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মসজিদে পড়তেন না সালাতুল জানাজা আলাদা করে পড়তেন নির্দিষ্ট স্থান ছিল মুসল্লা ওখানে পড়তেন সালাতের জানাজার জায়গা স্থানে ওখানে গিয়ে সবাইকে নিয়ে গেলেন অন্য রিওয়ায়াতে বকিয়ে কবরস্থানে ওখানে পড়তেন আচ্ছা বলেন তো বর্তমানে মসজিদে নববীতে কত লক্ষ মানুষ হয় সবাইকে নিয়ে আলাদা করে আপনারা যেতে পারবেন সালাতুল জানাজা পড়ার জন্য তাইলে এরকম অবস্থা হয় এখানে যেন নমাজ পড়ি কত হাজার হাজার মানুষ মাশাআল্লাহ মসজিদে সালাতুল জানাজা আমরা পড়ি মসজিদে সালাতুল জানাজা পড়া যায় কি না ওটা আরেক চ্যাপ্টার আরেক অধ্যায় কিন্তু সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট স্থানে পড়তেন মুসল্লায় পড়তেন মসজিদে পড়তেন না তবে সাবিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি মসজিদেও পড়েছেন আলহামদুলিল্লাহ এর কোনো ইশকাল নেই কোনো কথা নেই কোনো প্রশ্ন নেই যেহেতু প্রমাণিত আছে এ অধ্যায় হয়তো আপনারা পরে শুনতে পারবেন আসবে দলিল সহকারে তখন সবাইকে নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লায় অন্য রিওয়ায়াত আছে বাকিয়া তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন বলছেন আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পিছনে তার পিছনে দুই সফ করলেন বলছেন আমরা তার পিছনে দাঁড়ালাম যেভাবে মাইয়িতকে সামনে রেখে মৃত ব্যক্তিকে সামনে রেখে সালাত আদায় করা হয় সেরকম আমরা দাঁড়ালাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাসির সেই বাচ্চা আসহামার সালাতুল জানাজা আদায় করলেন যেভাবে আমরা জানাজার সালাত আদায় করি আমরা সবাই মনে করলাম যেমন তার জানাজা তার সামনেই আছে বলছেন ফা আম্মানা ওয়া সাল্লা আলাইহি আমাদের ইমামতি করলেন আর তার সালাতুল জানাজা পড়লেন আর কয় তাকবীর দিলেন চার তাকবীর ও কব্বর আলী আরবা তাকবীরাত হাদিসটি আখরাজাহুল বুখারী ও মুসলিম ওয়াল লাফযু লাহু এখানে শেখ আসাদুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী এই হাদিসটি বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন তার সনদ ইত্যাদি এরপরে বলছেন আচ্ছা এখানে আরেকটা হাদিস বলছেন জারির বিন আব্দুল্লাহ মারফুআন বিলাফ ইন্না আখাকুম আন-নাজাশি কদ মাত ফাস্তাগফিরু লাহু তোমাদের ভাই নাজাসি মারা গেছেন তোমরা তার জন্য ইস্তিগফার পাঠ করো তার জন্য ক্ষমা চেয়ে দোয়া করো এই হাদিসে হাসান এরপর বলছেন ওয়া আন হাযা আল্লাযী যাকারনাহু মিনাস সালাতি আলা আল-গায়ব হুয়া আল্লাযী লা ইয়াতাহাম্মালু আল-হাদীস গায়রাহু ওয়া লিহাযা সুকনা ইলা ইখতিয়ারিহি শেষ পর্যন্ত আপনি জেনে রাখবেন এই যে কথা বললাম জানাজার সালাত সম্পর্কে গাইবানা সালাত আর এই ক্ষেত্রে আমরা হাদিস উল্লেখ করলাম এটাই স্পষ্ট এছাড়া আর কিছু নাই তার মানে যে যদি ওই ব্যক্তির জানাজার সালাত না হয় তাহলে আমরা সালাতুল জানাজা পড়ব কিন্তু যদি ওখানে সালাতুল জানাজা হয়ে যায় তাহলে গাইবানা সালাতে জানাজা পড়ার প্রয়োজন নেই এটা হচ্ছে শেখ নাসিরুদ্দিন আলবানীর রায় আর মত আর এটাই বেশি স্পষ্ট ওই আলোচনার ব্যাপার এরপর বলছেন ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নতিহি আস-সালাত আলা কুল্লি মাইয়িতিন গায়িব
فقد مات خلق كثير من المسلمين وهم غير فلم يصلي عليهم، وصح عنه أنه صلى على النجاشي صلاته على الميت، فاختلف في ذلك أو فاختلف في ذلك على ثلاث طرق. نعم الله رسول صلى الله عليه وسلم سنت شلونا প্রত্যেক ব্যক্তির যে কেউ মারা যায় তার গায়বানা সালাতে জানাজা পড়া, এটা নবীর সুন্নত না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সাহাবী মারা গেছেন বিভিন্ন জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাতুল জানাজা পড়েননি, সরাসরি পড়েছেন, উপস্থিত পড়েছেন। কেউ মারা গেছেন মক্কায়, গায়বানা সালাতে জানাজা পড়েছেন না, অন্য কোথায় মারা গেছে গায়বানা সালাতে জানাজা পড়েছেন না, শুধু এক ব্যক্তির সালাতে জানাজা পড়েছেন, ওই ব্যক্তিকে আসহামা আন-নাজাশি, উনি হচ্ছেন আবেসিনিয়ার বাদশা, উনি ইসলাম কবুল করেছিলেন, নিজে ইসলাম কবুল করেছেন গোপনীয়তার সাথে, কেউ জানত না, মনে মনে তিনি মুসলিম। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা হিজরত করে ওখানে গেছেন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম। উনি নাজাশি বাদশা, তিনি মন্ত্রীকে ইসলাম কবুল করেছেন, তো ওখানে আর কেউ মুসলমান ছিল না, উনি মারা গেছেন তারা এমনি দখল করে দিয়েছে। তো এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, স্পষ্ট ওয়াহির মাধ্যমে জেনেছেন, কথা বলছেন কিরকম জেনেছেন ওয়াহির মাধ্যমে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না। আপনারা দেখবেন গায়েবের অনুচ্ছেদ, ওরা বললে হাদা গায়েব, কিফ হাদা গায়েব, কারণ গায়েব ঠিকই আছে কিন্তু কিরকম জেনেছেন ওয়াহির মাধ্যমে জেনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি সারা দুনিয়া দেখতেন নাকি? মাফি, আল্লাহ তাকে যেসব সংবাদ জানিয়েছেন ওগুলো জানতেন, এর থেকে অতিরিক্ত জানতেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের মালিক না, গায়বের মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা আরেকটু স্পষ্ট হবে আপনাদের এরপরের অনুচ্ছেদ যখন আলোচনা করব। এক্ষেত্রে আহলুল ইলমদের কয়েকটি কথা, গায়বানা সালাতে জানাজা পড়া যায় কিনা, বলছেন أن هذا تشريع وسنة للأمة الصلاة على كل غاية كن كن عالم جوان إمام شافعي আর ইমাম আহমদ থেকে এটা বর্ণিত আছে যে প্রত্যেক ব্যক্তিরই গায়বানা সালাতে জানাজা পড়া যাবে। এজন্য দেখেন এখানেও যে কেউ মারা যায় পড়ে কিনা গায়বানা সালাতে জানাজা, বড় লোক যদি কেউ মারা যায় দেখবেন সারা দিতে চলে, ওই আলিমদের মতবিরোধ আছে, ইখতিলাফ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন هذا أبو حنيفة مالك هذا خاص به وليس ذلك لغيره غيبنا صلاة الجنازة إتا نبي كريم صلى الله عليه وسلم جنة خاص شلو ونا جنة جدشتو أركي قرطة باربنا كنتو ديكسين رنگلا ديشي شب جگه غيبنا صلاة الجنازة تي کوئی ميو مارا گلن هذا تارو صلاة الجنازة غيبنا ہوئے کی نا অথচ তারা দাবি করে আমরা হচ্ছি হানাফি। আমি আগেই জানতাম মুকুরে তাহারি না, তারা বলেন যখন মাদ্রাসায় পড়ি না ওই সময় আমি জানতাম গায়বানা জানাজা জানাজা হয় না, হানফি মত হবে। এটা তো স্পষ্ট ইবনে শেখ আসাদুদ্দিন আল-আলবানি উল্লেখ করেছেন ওয়াকাল আবু হানিফা ওয়া মালিক হাযা খাসুন বিহি ওয়া লাইসা যালিকা লিগাইরিহি, খাসুন বিহি আনি খাসুন বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধু ওই ব্যক্তির জন্য খাস নাজাশির জন্য, ওটা আল্লাহ রাসূল শুধু তার জন্যই করেছেন আর কারোর জন্য করেননি। অতএব গায়বানা সালাতে জানাজা সহি না, ইমাম আবু হানিফা আর ইমাম মালিকের মতো তাদের রায়। তাহলে কেউ কেউ বলেছেন যে কোনো ব্যক্তির সালাতে জানাজা পড়া যাবে, এরকম আমাদের অনেকেই পড়তে চায়, আর কেউ কেউ বলেছেন না এটা শুধু নবীর জন্য খাস ওই ব্যক্তির জন্য, কারণ তিনি আর কারোর জন্য পড়েনি।
অতএব শুধু নবীর জন্য خاص আনতুম মাফি আমরা নাই ইবনে তাইমিয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন খুব সুন্দর কথা আর এই রায় গ্রহণ করেছেন শেখ রাশিদুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি الصواب أن الغائب إن مات ببلد لم يصلى عليه فيه صلى عليه أو صلي عليه صلاة الغائب كما صلى النبي صلى الله عليه وسلم على النجاشي لأنه مات بين الكفار ولم يصلي عليه وإن صلي عليه حيث مات لم يصلى عليه صلاة الغائب لأن الفرض سقط بصلاة المسلمين عليه ابن تيمية رحمة الله عليه بولشن شتيك تاخدو غائبير أرتد إمون بكتير صلاة جنازة قرى جابه যে ব্যক্তি এমন রাষ্ট্রে মারা গেছে যে রাষ্ট্রে তার সালাতুল জানাজা হয়নি বা যে এলাকায় তার সালাতুল জানাজা হয়নি আর তাকে দাফন করে দেওয়া হয়েছে তো এই অবস্থায় তার গায়বানা সালাতে জানাজা পড়া যাবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির সালাত আদায় করেছেন কারণ তিনি কাফেরদের মাঝে মৃত্যুবরণ করেন আর ওখানে কেউ ছিল না তার সালাতুল জানাজা পড়ার মতো তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা পড়েছেন গায়বানা সালাতে জানাজা স্পষ্ট উঠি এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এরপরে তিনি এখানে আরো কিছু আলোচনা করেছেন এ বিষয়ে সে বিষয়ে যাব না এরপরে নাসিরুদ্দিন আলবানী ও মিম্মা ইউআইয়িদু عدم مشروعية الصلاة على كل غائب أنه لما مات الخلفاء الراشدون وغيرهم لم يصلي أحد من المسلمين عليهم صلاة الغائب قطك بكتير غيبنا صلاة جنازة قراجة مشروع نائع بويد نائع إذنك إنجد بحان كره أرك تجيش خلفاء الراشدين الله رسول صلى الله عليه وسلم خليفة تارجم أبو بكر عمر عثمان علي كرام أبي خليفة كنا رضي الله عنهم أجمعين ترى ما رأيت كنا أبو بكر ما رأينا عمر ما رأينا عثمان ما رأينا رضي الله عنهم أجمعين وهنا আলী মারা গেলেন প্রথম তিনজন মদিনায় মারা গেছেন এর মধ্যে থেকে প্রথম দিন মৌত বাকি দুইজন আল্লাহর পক্ষ থেকে শহীদ হয়েছেন সুবহানাল্লাহ ঠিক না ওমর আর উসমান তো এদের এরা মারা গেছে এদের সালাতুল জানাজা খুলাফায়ে রাশিদিনের সালাতুল জানাজা গায়বানা সালাতি জানাজা কোথায় করা হয়নি তাহলে বুঝা গেল উম্মাহ এক্ষেত্রে মুত্তাফিক ওই সময় সবাই জানত গায়বানা সালাতি জানাজা করা যায় না আচ্ছা বলুন তো আবু বকরের ইজ্জত বেশি না বর্তমান জমানার কোনো বড় আলিমের ইজ্জত বেশি এর মধ্যে কোনো মতবিরোধ আছে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন কেউ তার গায়বানা সালাতি জানাজা পড়ল না যদি পড়তো তাহলে তো অবশ্যই দলিল থাকতো বলছে ওয়ালাউ ফাআলু লা তাওয়াতারা নাকলু বিযালিকা আনহু যদি তার তাদের সালাতুল জানাজা পড়া হতো গায়বানা তাহলে এটা অবশ্যই আমাদের কাছে মুতাওয়াতির ভাবে আমাদের কাছে এই সংবাদ পৌঁছাতো অতএব বুঝে গেল কেউ খুলাফায়ে রাশিদিনের সালাতুল জানাজা গায়বানা পড়েনি যারা উপস্থিত ছিলেন ওরাই পড়েছেন কিন্তু বর্তমানে অনেক মুসলমান প্রত্যেক ব্যক্তিরই গায়বানা সালাতে জানাজা পড়ে কিন্তু বিশেষ করে যদি তার প্রসিদ্ধি থাকে তার সালাতুল জানাজা পড়ে চাই এটা রাজনৈতিক কারণেই হোক
অতটু সে হয়তো ভালো না কিন্তু রাজনৈতিক নেতা তাই সলাত জানাজা সব জায়গায় ঢাকা হবে কুমিল্লা সিলেট ওয়াখালী রাজশাহী চট্টগ্রাম মোটামুটি সব জায়গায় হয় কি না আস্তাগফিরুল্লাহ আলাজিম রাজনৈতিক নেতা আর কি বড় নেতা মারা গেছে কে কই মিয়া হয়তো সলাতই করতো না সারা বাংলাদেশে তার সলাত জানাজা পড়া হয় আপনারা শুনেছেন এটা আলেমদের মতো কিন্তু ইখতিলাফ কিন্তু এটা নবীর সুন্নাহ নয় এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনটা এমন লোক যদি হয় যার সালাত জানাজা হয়নি মারা গেছে এমন রাষ্ট্রে পরার তো অনেক লোক ছিল না আর দাফন করে দেওয়া হয়েছে তাহলে আমরা জানতে পারি না যে এই অবস্থা আমরা কি করব সালাতুল জানাজা পড়বেন গায়েব না স্পষ্ট কিনা এটা হচ্ছে শেখ নাসিরুদ্দিন আল বারীর সর্বশেষ রায় এমনকি তিনি বলেছেন أنها من البدع التي لا يمتلئ فيها عالم بسننه صلى الله عليه وسلم ومذهب السلف رضي الله عنهم أجمعين. برام تيني بولا دين هيدا بدع. هذا الشيخ ناصر الدين المعلم باي. يا رجل هرغل مزمن. على مدر اختلافات متبرود. كنت الشيخ ناصر الدين المعلم يقولين إركم بطيك بكتير صلاة الجلسة بقعة. هذا بدع ترون ترمتو. কেউ যেন আবার রাগ না করেন আমি বলছি শেখ নাসিরুদ্দিন আলবানের রায় এছাড়া হানফি মজহব তো নাই আপনারা শুনলেন কিন্তু এখন সব জায়গায় গাইবানা সালাতুল জানাজা কুত্তিকে তারা হয়তো দলিল নিয়ে আসছে এখন চলছে ওইটাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান তো গাইবানা সালাতুল জানাজা সম্পর্কে এই আলোচনা চলছিল এরপরে وتحرم الصلاة والاستغفار والترحم على الكفار والمنافقين جدي كنو كافر كنو منافق كنو مشرك مرا جائے تار صلاة جنازة پڑا حرام مستقلن كافر صلاة جنازة پڑا حرام ناستيك مرتدر صلاة جنازة پڑا حرام মুনাফিক স্পষ্ট যদি মুনাফিক হয় স্পষ্ট মুনাফিক তার সালাতে জানাজা পড়া হারাম বুঝলেন তো ভাই কিন্তু আমাদের দেশে তো অনেকেই কমরেড মারা যায় কমরেড কাকে বলেন নাস্তিকের লিডার না নাস্তিকের স্কলার সেই তো কমরেড কমরেড মারা গেছে তার সালাতে জানাজা পড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ যাদের উপর বিশ্বাস করে না আল্লাহকে মানি না সে কাফের না কাফের না কাফের খাফের কুল কাফের মুখাফের উবেট ও জালাতে নিজে দাদা আবার এক জায়গায় না বিভিন্ন জায়গায় তার পার্টির রয়েছে ওরা করছে হারাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 84 نمبر آيات 84 ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون أبني إذر مدتك كي وجودي مراجع قطنو تذر صلاة جنازة قربنا الله قطر ربي كي ورجع صلى الله عليه وسلم كي ورجع كي سندر بزدوجة قطرة لا تصلي على احد منهم مات ابدا الله سبحانه وتعالى يقول لنا ابدا ولكن هذا شو ابدا كبيره آپ ان کی صلاة جنازة نا پڑھئے قبل پڑھ دیتا ولا تصلي على احد منهم مات ابدا ولا تقوم على قبره تمی تار قبر کسی ار دعوانا দেখবেন এই আয়াত নাযিল হওয়ার সাড়ে নুজুল আছে কেন নাযিল হলো বুঝবেন তারপর আপনারা জানতে পারবেন আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম আলিমুল গায়ব বুঝবেন বুঝতে পারছেন ও যে ওরা আলিমুল গায়ব আল্লাহর কসম নবী আলিমুল গায়ব না আলিমুল গায়ব কে আল্লাহ কোন সৃষ্টি আলিমুল গায়ব না দেখবেন ওয়ালা তাকুম আলা কবরিহি
অর্থাৎ আর এরকম করবে না কখনো এরকম করবে না তাহলে বুঝে গেল আগে হয়েছে আগে হয়েছে আল্লাহ বলেছি নেভার নেভি আবাদ ওলা তকুম আলা কবরিহি সালাতে জানাজা পড়বে না ওদের কবরের কাছে দাঁড়াবে না কেন ওরা আল্লাহর সাথে কুফরি করেছে আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে আর ফাসিক আর ফাজির কাফের অবস্থা মারা গেছে আচ্ছা এই আয়াত নাযিল হওয়ার কারণ সম্পর্কে হাদিস শুনেন আব্দুল্লাহ বিন উমর আর তার বাপ হাদিসটি বর্ণনা করেছেন তাহলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন তার বাপ কি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন মারওয়া আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবু والسياق قال إيه بولشن لما مات عبد الله بن أبي بن سلول دعي له رسول الله صلى الله عليه وسلم ليصلي عليه فلما قام رسول الله صلى الله عليه وسلم وثبت إليه فلما قام رسول الله صلى الله عليه وسلم وثبت إليه حتى قمت في صدره فأخذت بثوبه فقلت يا رسول الله أتصلي على عبد الله بن أبي أوفى وقد قال يوم كذا وكذا وكذا أعدد عليه قوله أليس قد نهاك الله أن تصلي على المنافقين فقال استغفر الله لهم او لا تستغفر لهم استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم 70 مره فلن يغفر الله لهم যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সালাতে জানাজা পড়ার জন্য ডাকা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন তার সালাতে জানাজা পড়ার জন্য আমি দাঁড়িয়ে গেলাম বলছেন এমনকি তার মুখের সামনে দাঁড়ালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধরে আমি বললাম দেখুন উমর ইবনে খাত্তাব সিংহ মানব রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দুশমন ইবনে আবি আওফার সালাতে জানাজা পড়বেন অথচ সে অমুক 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 দিন এরকম এরকম কথা বলেছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার কথাগুলি গুনে গুনে পেশ করছি ওই উমর ইবনে খাত্তাব বলেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ কি তিনি বলছেন আল্লাহ কি আপনাকে নিষেধ করেননি মুনাফিকের সালাতে জানাজা পড়তে আল্লাহ তো বলেছেন যদি তুমি তাদের জন্য ইস্তিগফার করো কিংবা না করো যদি তুমি তাদের জন্য 70 বার ইস্তিগফার করো তবু আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন না আল্লাহ রাসূল কি বলেছেন কে বলেছেন আল্লাহ ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইগফির আল্লাহ আপনি যদি এই মুনাফিকদের জন্য 70 মারা 70 মারা তো জানো লাগে নাকি 70 মারা 70 বার ইস্তিগফার ক্ষমা চেয়ে দোয়া করেন মাগফিরাত কামনা করেন তবু আমি তাদেরকে মাফ করব না আল্লাহ কি বলেন ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মৃদু হাসি দিলেন কারণ নবীর অভ্যাস ছিল মৃদু হাসি দেয়া খিলখিলে হাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী কেরাম মুখে হাসতেন আর তিনি বসে মুস্কি হাসি দিতেন তাবাসসুম সুন্নাহ এটা বুঝে গেল মাঝে মধ্যে লোকজন হাসে না জায়েজ না যদি জায়েজ কথা বলতে হয় কারণ সাহাবায়ে কেরাম তো খিলখিলে হাসতেন ঠিক না মুখ খুলে যদি এটা নাজায়েজ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হারাম সহ কিন্তু নবীর অভ্যাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলখিলে হাসতেন না সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি আচ্ছা হাসি দিয়ে বললেন আখির আনি ইয়া উমর হে উমর তুমি আমার থেকে সরে যাও সরে যাও আবার ওই সৌদিরা বলে ওয়াক্ত বলো না
أخرعني يومه. فلما أكثرت عليه قال إني خيبت فاخترت. قد قيل لي استغفر لهم أو لا تستغفر لهم، إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم. عمر بن الخطاب برهان له وقت الأقل تكون الله رسول صلى الله عليه وسلم الله أماكي ونموت ديئتن اختيار ديئتن أماك إتتن كون ديئتن تكون أمين أي إتتن كون برلم كي الله أماكي بولتن تمي تادر جنو جدي 70 بار كما چاو تبو الله معقور منا جدي أمي جنتا 70 بار ودي كما سيدي الله معقور ديبن تاولا إتتن ودي كمي تار جنو استغفار كما چاو دعا كرتا. اچھا قال انه منافق سوست کے بولے چلے نا عمر بن الخطاب انه منافق ومنافق. قال فصلى عليه رسول الله صلى الله عليه وسلم تو اللہ رسول صلى الله عليه وسلم تر صلاه دنیا لا قرن اچھا اللہ رسول صلى الله عليه وسلم جا أبي بن زلول شمس منافق دير لدار إنا لله وإنا إليه راجعون. إمام بكتي جاء ما عائشة رضي الله عنها رقور متوفقة دي اجل أرما عائشة كي الله رسول صلى الله عليه وسلم مستمت جن طور النبي كريم صلى الله عليه وسلم استري جدي خراب من طور سامي كي بابا طور بيبطة كار كار رقور متوفقة دي اجل بولا ما عايز اقول له برم الله رسول صلى الله عليه وسلم طب بنيت سوره نور الدج نمبر لكم كومبليت ما عايز رضي الله عنه لكم نازل هيك ما عايز جي باك بوبيترو تربرات ان جيت ات اتك مكتو اكتا سبست كوري ديشن سوين رب العالمين. তো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রহমত দিলেন তিনি ব্যাকা নিয়েছেন আল্লাহ বলেছেন 70 মাররা তা আমি এদিকে রেজি করব তবু যেন মাপ পেয়ে যায় সুবহানাল্লাহ জানি অন্যদিকে ওমর লা হাদা মুনাফিক আপনি কিরকম তার সালাত জিয়াদা করবেন পরে পড়ে নিলেন বলছেন وما شاء صلى الله عليه وسلم معه فقام على قبره حتى فرغ منه ثم انصرف. الله رسول صلى الله عليه وسلم تارسته كيتشن تار قبره كان جدا لايشن جتكون برجن تو تار دامن كان جو شيشنا هار تار بوله فيريا سن اير بوله كيچو كون بوري آيات نازل هوي كتيه بزن الله قال جن ولا تصل على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. اذا المدد থেকে কেউ যদি মারা যায় আপনি কখনো তাদের সালাত জানাজা পড়বেন না এদের কবরের কাছে দাঁড়াবেন না ওরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে আই কাফির অবস্থায় ফাসিক অবস্থায় মারা গেছে. আচ্ছা আমি আর কি বলবো আপনি কি বলেন আল্লাহ রাসূল গায়েব জানেন না স্পষ্ট হয়ে গেল স্পষ্ট হ্যাঁ বুখারী নাসাই তিরমিজি আহমদ কতরে কত কিতাবে রয়েছে সহি বুখারী রয়েছে তারা ওইটি নিয়ে বসে আছে আলিমুল গায়েব নবীজি তাহলে তো আল্লাহ কি জানেন আপনি তাহলে তো ওই বেদাত করলে আর ঘুম আসে না বুঝতে পারছেন বেদাত করলে ঘুম আসে না একটু হেমে করলে ঘুম নেই আর নাইলে নৌম কারণ বেদাতকে শয়তান খুব ভালো পায় মানুষের সামনে শয়তানকে বেদাতকে সুসজ্জিত করে তোলে আল্লাহ নাফরমানিকে সুসজ্জিত করে তোলে ডাল থিয়েটারের মজরিস বাদ্যযন্ত্রের মজরিসে ঘুম আসে মেয়ে জন আর তো না আবার যদি খারাপ কিছু হয় অসুবিধা নেই পাতা খেলে কিনা দেখছেন কত মুসলমান
আমি শুনে অবাক কোন কোন লোক নাকি আমাদের ক্লাসে আসে তবু নাকি পাতা খেলে আস্তাগফিরুল্লাহ আলাইহি আছে কি না এরকম আমরা কি জানি বলে সেই জন্য বলি খবরদার আর কত পাতা খেলবে পাতা খেলতে খেলতে তোমার মতিস হয়ে যাবে তখন তুই যাবে হাই রে পাতা শেখ ابن عثيمين رحمة الله عليه الفطارة يا شيخ أنيك قربة يا ميت ترجمة قولي شوف كي جمال كسي نايكين تو أنيك ترجمة قولي شيخ ببن نشمع جارة قراتون هيو تو تادر يا شروط تنك تبارة ابن عثيمين رحمة الله عليه الفطوى قطع كلا حرام أبنا شو ليشن كلا كلا شيخ هنا جداني أمي كوي فطوى آگه منرون قولي شلم كلا شرونا تكي نقولي شيخ أنيك قربة কত আর পাতা খেলবে সময় নষ্ট করো না ইয়ার আচ্ছা যাই হোক এর দ্বারা আমরা জানলাম কোন কাফিরের সালাতে জানাজা পড়া কি বলেন আপনারা জায়েজ নয় নাস্তিকের সালাতে জানাজা পড়া জায়েজ নয় মুশরিক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাজ্যত কিন্তু বাবাকে রাখে নজর নিয়াজ পেশ করে আল্লাহ ছাড়া অন্যের জন্য কবরে যায় কবরস্থানে যায় গিয়ে বলে বাবা আমার সন্তান এই সন্তান নিয়ে দে ওটা সরাসরি মুশরিক ঠিক না ওটি এই ব্যক্তির সালাত জানাজা পড়া যাবে না যারা নজর নিয়াজ পেশ করে আল্লাহ ছাড়া অন্যের জন্য তারও সালাত জানাজা পড়া যাবে না তাকে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পরে কারণ সে মুশরিক শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর বাস্তবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না الله كيف يقول الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون ترى إيمان رجل أر إيمان الشاتي ظلم سنبسرون قرآن أر ظلم بردكي إن الشرك لظلم عظيم شرك هجة محاولون تأي مشرك در صلاة جنالة قرآن جائزنا حرام আচ্ছা এগুলো একটি দলিল কাফেরদের সালাতে জানাজা পড়া যায় না অন্যদিকে এই হাদিস থেকে আমরা জানলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন আর কিন্তু বলবেন না আমরা বুঝে আসছে না হাদিস ইয়াদ রাখবেন তো ইনশাআল্লাহ ভালো করে ইয়াদ রাখবেন আরেকটা হাদিস শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন আরেকটা হাদিস এরপরে আমি আজকে দর্শিয়ে জানবো عن المسيب بن حزم رضي الله عنه قال لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي إنك أعظم الناس علي حقا وأحسنهم عندي جدا ولا أنت أعظم علي حقا من والدي فقل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله যখন আবু তালিবের মত উপস্থিত হল আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তার কাছে গেলেন আর আবু তালিব আপনারা তো জানেন সবসময় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাহ আসলামের সহযোগিতা করেছেন মৃত্যু পর্যন্ত এক পর্যায়ে বলেছেন বাবা তুমি যা যা তুমি করো আমি তোমার সাথে আছি কিন্তু এত ছোট সহযোগিতা করেছি কিন্তু হেদায়ত তার নসিব হয়নি তাহলে হেদায়তের মালিক কে আবার শুনলেন বয়ান নবী হাদি ঠিকই তো আছে নবী হাদি বলতে কোনটা পথ প্রদর্শক কিন্তু হেদায়ত দেয়ার মালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়ত দেয়ার মালিক রব্বুল আলামিন আসেন তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আসলেন এসে দেখেন ওখানে মৌজুদ আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া ইবনুল মুগীরা দুই জালিম ওখানে মৌজুদ দুই কাফের দুই বড় লিডার শয়তান ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে আমার চাচু যত মানুষ আছে সবার মধ্যে সবচেয়ে বেশি হকদার আমার উপর সেই ব্যক্তি হচ্ছেন আপনি ঠিক না ওটি
আপনার হাত ছিল সবচেয়ে বেশি আমার উপর আপনি আপনার হক আমার উপর আমার বাপ থেকেও বেশি সুবহানাল্লাহ দেখেন কি সুন্দর বলেছেন ওয়ালা আনতা আযমু আলাইয়া হাক্কান মিন ওয়ালিদি ওয়ালিদ মানে কি বাপ অথবা মা বুঝলাম আর বিশেষ করে বাপ যেহেতু উনি চাচা তো বলছেন আমার বাপের চেয়েও আপনার হক বেশি আমার উপর অতএব হে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য পাঠ করুন আমি এই বাক্যকে উপলক্ষ করে আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেব দেখেন কি সুন্দর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও বলুন লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার বলে দাও মৌতের আগে এখন মৌত শিখেছি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ যদি তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি খালাস মাফ পেয়ে গেলেন ঠিক না কিন্তু আল্লাহ চায়নি উনি মাফ পেয়ে উনি উনি বলেন রাস্তা দেখেন আল্লাহ রাসূল তাকে দাওয়া দিচ্ছেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ أبو جهل عبد الله بن أبي أمية ورجل يا أبا طالب أترغب عن ملة عبد المطلب يا أبو طالب أبنك عبد المطلب دهرمتك بمخيزة من عبد المطلب عبد المطلب كيف يقول الله رسوله لا أبو طالب عبد المطلب كيف لا جسا أبو طالب جسا عبد المطلب دادا তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বারবার বলতে থাকলেন বলে দিন চাচা একবার এবার বলে দিন আর ওরা আব্দুল্লাহ বিন আবি উমাইয়া আর কি আবু জাহাল ও তারা ওই বারবার বলে খবরদার আমার তোমার দাদার ধর্মে কিন্তু কুরাইশের ধর্মে একটা কলঙ্ক রেখে তুমি মারা যাবে খবরদার কলঙ্ক ধর্ম বাপ দাদার ধর্ম কলঙ্ক এরকম আছে কিনা অনেক মানুষ আছে আমি জানি আমরা কি হক বুঝি না বলে কি আমরা হক বুঝি সৌদিতে থাকি মসজিদের ইমাম অথবা মুদাররিস হালকা সব বুঝে কিন্তু দেশে গেলে পাল্টে যায় তো আর কিরকম হক বুঝবে বলেন তো তাহলে এটা কার তরিকা এটা কার তরিকা হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আবু তালিবের তরিকা এখান থেকে কি বললাম এটা আবু তালিবের তরিকা আর আমাদের তরিকা আল্লাহ রসুলের তরিকা দেশ যাক দশ যাক দুষ্টি যাক দল যাক যাই যাক আমি সব পরিত্যাগ করব কিন্তু হক পরিত্যাগ করব এটা হচ্ছে আমাদের কথা মরব হক বুঝেছি হকের প্রতি মরব ইনশাআল্লাহ আমার ইজ্জত থাকবে না বাড়িতে গেলে ওটা একটা কথা হবে এটা কিসের ইজ্জত ওই ইজ্জত পেতে চাই যে পথে চললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের অনুসরণ হয় যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পথের অনুসরণ করে চলি তাহলে দেখবেন কিয়ামতের দিন আপনার কত ইজ্জত হবে হবে কি না দুনিয়াতে ইজ্জত বাড়ছে বলে আলহামদুলিল্লাহ দুনিয়াতে কি আমাদের ইজ্জত কমে গেল নাকি ইজ্জত অনেক বেড়েছে আরো বাড়বে ইনশাআল্লাহ তাআলা আর আসল ইজ্জত কোন জায়গার কিয়ামতের দিন তাই সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ করবেন বলবেন না বাবা বলেছে দাদা বলেছে অমুক পীর বলেছে আর অমুক আলিম বলেছে এটা আমাদের আদর্শ না আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা সর্বশেষ কথা আবু তালেবের কি ছিল হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব وأبى أن يقول لا إله إلا الله إنا لله وإنا إليه راجعون তার সর্বশেষ কালাম ছিল আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মে আছি আর এই কথা বলে মারা গেছে বাপের ধর্মে মারা গেছে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলেন বলবো না আর ওই সময় কি বললেন যদি কুরাইশের লোকজন আমাকে খারাপ না পেত আমাকে গালিগালাজ না করত কারণ তারা কি বলবে দেখো আমাদের আমাদের কুরাইশের কলঙ্ক
বলবে না এটি তারা কি বলবে দেখো একদম লাস্ট পর্যায়ে এসে যে ওর কথা মেনে নিল যদি এইরকম আশঙ্কা না করতাম যে কুরাইশের লোকজন আমাকে খারাপ পাবে খারাপ বলবে তাহলে বাবা আমি কিন্তু তোমার দুই চোখ শীতল করতাম আব্দুল মুত্তালিব আবু তালেব বললেন আর তিনি বললেন আমি আমার বাপের ধর্মে আছি আব্দুল মুত্তালিবের ধর্মে আমার মারা গেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবা আল্লাহ তখন বললেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কত আঘাত হয়ে গিয়েছিল একদম লাস্ট পর্যায়ে আমার চাচা যে সবসময় আমার সহযোগিতা করলো এখন চলে গেল আলাদা অন্য পথে ওই আব্দুল মুত্তালিবের ধর্মে চলে গেছে মুশিদদের ধর্মে চলে গেছে আর এই অবস্থায় মুশিক অবস্থায় মারা গেল নাউযু বিল্লাহি মিন যালিক তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা فأخذ المسلمون يستغفرون لموتاهم الذين ماتوا وهم مشركون شنو الله قسم খেয়েছি যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে দোয়া করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি চাচা কি যতক্ষণ আল্লাহ নিষেধ না করবে ইয়া আল্লাহ আমার চাচাকে মাফ কর আল্লাহ আমার চাচাকে মাফ কর বুঝতে হচ্ছে যখন লোকজন এই অবস্থা দেখলো বলছে নবী যেমন তার মুশরিক চাচার জন্য দোয়া করতে পারে পারে তাহলে আমরা কেন করবো না তারাও তাদের মা বাবা আত্মীয়দের জন্য দোয়া করতে লাগলেন বুঝতে পারছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন দেখলেন দেখেন আল্লাহ বলছেন ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وأنزل الله في أبي طالب فقال رسول الله صلى الله عليه وسلم فقال لي رسول الله صلى الله عليه وسلم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين الله قد دوتي هذا تقول اكتا شوات مرجد نبيت جنو جائد نو ايمان دار تر جنو جائد نو مشيكت جنو خما چه دعا قرار جدیو مشيك تدر نشوڑا تیو حوار তাদের কাছে স্পষ্ট হওয়ার পর ও হচ্ছে জাহান্নামী আল্লাহ বললেন আয়াত নাযিল করলেন সে তওবা নবীর জন্য জায়েজ না মুমিনদের জন্য জায়েজ না তাদের নিকটাত্মীয় যদি মারা যায় তাদের কাছে স্পষ্ট কুফরি অবস্থায় মারা গেল তাহলে সে কি জাহান্নামী এই অবস্থা তারা তার জন্য দোয়া করবে এটা জায়েজ না নবীর জন্য জায়েজ না মুমিনদের জন্য জায়েজ না তাহলে আপনারা কি বলেন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিমুল গায়ব হতেন তাহলে এই দোয়া করতেন এই আবু তালেবের জন্য দোয়া করতেন কারণ তিনি তো আগে জানেন আনা আপনাদের কি বলতে হবে যারা বলে আলিমুল গায়ব তাদেরকে বলতে হবে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে বুঝি আল্লাহর নাফরমানি করেছে বলতে হবে কি না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাফরমানি করেছেন না তা তিনি জানতেন না তিনি তার আবিকে তার চাচার জন্য দোয়া করেছেন আল্লাহ আমার চাচাকে মাফ করো আমার চাচাকে মাফ করো সাহাবা একরাম তারাও দেখলেন দেখলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুশরিক চাচার জন্য দোয়া করলেন আমরা কেন করব না তারাও করলেন আল্লাহ পাক পরবর্তী আয়াত নাযিল করলেন বললেন নবীর জন্য ঈমানদারদের জন্য জায়েজ না কোন মুশরিকের জন্য দোয়া করা যদিও সেই মুশরিক তাদের নিকটাত্মীয় হয় আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জন্য চাচার ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আপনি যাকে চান যাকে ভালো পান তাকে হেদায়েত দিতে পারবেন না আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয় এবং দিতে পারে আর তিনি জানেন আল্লাহই জানে কে হেদায়েত প্রাপ্ত কে হেদায়েতের পথ কবুল করবে সুবহানাল্লাহ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দেওয়ার মালিক না
হেদায়েতের পথ দেখানোর মালিক স্পষ্ট কিনা ভাই পথ দেখানো পথ দেখানোর মালিক পথ দেখান করতে এটা আল্লাহর নির্দেশ আর হেদায়েতের মালিক আল্লাহ তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে হেদায়েত দিতে পারেননি আবার এখানে ভুল করলেন একটা অতএব সব কিছু স্পষ্ট এই সব দলাইল দ্বারা যে কাফিরের জন্য মুশরিকের জন্য ক্ষমা চাওয়া ইস্তিগফার করা জায়েজ না অন্যদিকে আগে যে হাদিস শুনেছেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সম্পর্কে ওই হাদিস আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সম্পর্কে যে হাদিস উবাই হাদিস দ্বারা স্পষ্ট যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না আলিমুল গায়ব একমাত্র আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন আমিন হেদায়েত কবুল করার তৌফিক দিন আমিন হক পথে থাকার তৌফিক দান করুন না হক পথ থেকে দূরে থাকার তৌফিক দান করুন হকের পথ হকের আওয়াজ বুলন্দ হওয়ার জন্য আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান করুন আল্লাহুম্মা ফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হে আল্লাহ তুমি আমাদেরকে maaf করো আমাদের মা বাবাদেরকে maaf করো আমাদের আত্মীয়স্বজনকে maaf করো সারা দুনিয়ার মুসলমানদেরকে maaf করো জিন্দা মুর্দা সবাইকে maaf করো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো আখিরাতে কল্যাণ দান করো জাহান্নাম থেকে নাজাত দাও কবর আযাব থেকে নাজাত দাও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দাও স্মরণশক্তি বাড়িয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা রোগী আছেন আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা রোগী আছেন তুমি তাদেরকে শিফা দাও আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা রোগী আছেন তাদেরকে তুমি শিফা দান করো আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের খেদমত করার তৌফিক দাও আমাদের ইলম বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দাও আর জ্ঞান প্রচার করার তৌফিক দান ربنا تقبل منا انك انت السميع العليم الله دنيا مسلمان دير پر رحم کرو مسلمان دير حفاظت کرو تمہیں تمہارا دین دیر حفاظت کرو اے اللہ کافر کفار کے شوجنتوں تے کہ مسلمان دیر حفاظت کرو مسلم راشٹر کو حفاظت کرو اللہ مسلم راشٹر کو حفاظت کرو دنیا مسلمان دیر حفاظت کرو ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرۃ اعین واجعلنا للمتقین اماما رب دنیا مدر کے نیک بناؤ ہمارے سنتان دیر کے نیک بناؤ আয় আল্লাহ আমাদের জানমালের হেফাজত করো আয় আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত হয়েছে আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও ইয়া রব তুমি আমাদের সকলকে দিনের উপর সাবিত রাখো আর যে সময় আমাদের মৃত্যু আসবে তখন আমাদের সবার মুখ থেকে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমাদের সকলের শেষ সর্বশেষ কালিমা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين